এবিসি লাইসেন্স পরীক্ষা বেসিক কিছু প্রশ্ন উত্তর। এক, সিলিং ফ্যানে কয়টি কয়েল থাকে? উত্তর, দুটি কয়েল থাকে, রানিং কয়েল এবং স্টার্টিং কয়েল। দুই, সিলিং ফ্যান কি ধরনের মোটর? উত্তর, ক্যাপাসিটার রান ইন্ডাকশন মোটর। তিন, সিলিং ফ্যানে কি ধরনের ক্যাপাসিটার ব্যবহার করা হয় এবং কত মানের ক্যাপাসিটার ব্যবহার করা হয়? উত্তর, ওয়েল টাইপ ক্যাপাসিটার 2.2, 2.5, 3.5 ক্যাপাসিটার ব্যবহার করা হয়। চার, টিউব লাইটে স্টার্টার কেন ব্যবহার করা হয়? উত্তর, স্পার্ক করে লাইটকে জ্বলতে সাহায্য করে। পাঁচ, কম্বাইন সকেট কত এম্পিয়ার? উত্তর, 10 এম্পিয়ার। ছয়, টাইমারের কোন পয়েন্টে সাপ্লাই দেওয়া হয়? উত্তর, 2 এবং 7 নং পিনে। টিউব লাইটে ব্যালেস্ট কেন ব্যবহার করা হয়? তো লাইনে প্রয়োগকৃত ভোল্টেজকে অধিক বৃদ্ধি করে লাইটকে জ্বলতে সাহায্য করে। নাম্বার 1.7/0.91 মিলি দিয়ে কি বোঝানো হয়েছে? উত্তর, একে কোর, সাথে খেই এবং প্রত্যেকটা খেই 0.91 মিলি। ইনসুলেশন রেজিস্টেন্সের মান সর্বনিম্ন কত হওয়া উচিত? উত্তর, 5 মেগা ওহম। ইনসুলেশনের গেজ কিসের উপর নির্ভরশীল? উত্তর, ভোল্টেজের উপর নির্ভরশীল। নাম্বার ফিশ ওয়্যারিং এর কাজ কি? উত্তর, পাইপের মধ্যে তার টানার কাজে ব্যবহার করা হয়। 12 নম্বর, শিল্পক্ষেত্রে কোন ধরনের ওয়্যারিং ব্যবহার করা হয়? উত্তর, সারফেক্স কন্ডুইট ওয়্যারিং। 13 নম্বর, হাউস ওয়্যারিং।